আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। এখন তৈরি করে দেখাবো সুপার ফ্লফি এগ অমলেট। এটা খেতে অসম্ভব মজা হয় এবং ভিতরে খুবই স্পঞ্জি হয়। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। তাহলে ভিউয়ার্স, চলেন রেসিপিটি দেখিয়ে দিই। এখন এগ অমলেট তৈরি করার জন্য আমি এখানে 4টি ডিম এইভাবে ভেঙে কুসুমটা আলাদা করে নিব। আপনারা যদি এর চেয়ে কম করতে চান তাহলে 2টা ডিম দিয়ে এই অমলেটটা তৈরি করে নিতে পারবেন। আর আমি আমার মতো করে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে ডিমটাকে ভেঙে কুসুমটা আলাদা করে নিতে পারবেন। আর এইভাবে করে আমি সবগুলো ডিম ভেঙে নিয়েছি। কুসুমগুলোর সাথে দিয়ে দিব 1/4 চা চামচ লবণ। এখন একটি কাঁটা চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এক সাইড করে রেখে দিব। এরপর ডিমের সাদা অংশের সাথে 1/2 চা চামচ লেবুর রস দিয়ে দিব। এতে করে এই অমলেটের ঘ্রাণটা ভালো হবে। লেবুর রসটাকে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম এগ বিটার থাকে তাহলে খুবই সহজে এটা দিয়ে ফোম করে নিতে পারবেন। আর যাদের কাছে এগ বিটার নেই তারা আমার মতো হ্যান্ড উইক্স দিয়েও এটাকে ফোম করে নিতে পারবেন। আর আপনাদের কাছে যদি হ্যান্ড উইক্সও না থাকে তাহলে কাঁটা চামচ দিয়েও এটাকে এইভাবে বিট করে ফোম করে নিতে পারবেন। এই পর্যায়ে এর মধ্যে আমি চিনি দিয়ে দিব 1.5 টেবিল চামচ। আমার এই অমলেটটি আমি মিডিয়াম মিষ্টির করব। আপনারা যদি আর একটু মিষ্টি বাড়িয়ে দিতে চান তাহলে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিবেন। ডিমের সাদা অংশটাকে কতক্ষণে ফোম করা যাবে এটা ডিপেন্ড করবে আপনি কত স্পিডে এটাকে বিট করে নিচ্ছেন। আমি প্রায় 12 মিনিট এটাকে বিট করে নিয়েছি আর আমার এই ফোমটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এ পর্যায়ে আগে থেকে যে কুসুমগুলো লবণ দিয়ে মিক্সড করে রেখেছি সেগুলোকে আর একটু মিক্সড করে নিব। এতে করে লবণটা ভালো করে মিশে যাবে। এখন সবটুকু মিশ্রণ আমি ডিমের সাদা অংশের সাথে নিয়ে নিব আর এটাকে নিয়ে ভালো করে ফোমের সাথে মিশিয়ে নিতে হবে। এই মিশানোটার উপর নির্ভর করবে এই অমলেটটা কেমন হবে। এইভাবে ঘুরিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু আমার মিশ্রণটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন চলে যাব চুলায়। চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1/2 চা চামচ বাটার দিয়ে বাটারটাকে আমি গলিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচটা একদম লো করে রাখতে হবে। এখন আগে থেকে যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিতে হবে আর একসাথে সবটুকু মিশ্রণই নিয়ে নিতে হবে। মিশ্রণটা নিয়ে এখন ছড়িয়ে দিলাম। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে কোনোভাবে ঢাকনাটা উঠানো যাবে না আর চুলার আঁচটা একদম লোতে রাখবেন। এখন আমি 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কীরকম হয়েছে। এটা কিন্তু আগের চেয়ে অনেক ফুলে গিয়েছে আর এটাকে আমি বাজ করে নিচ্ছি। আর আপনারা যারা হাফ কুক এগ অমলেট খেতে পছন্দ করেন তারা এই অবস্থায় নামিয়ে সার্ভ করে নিতে পারেন। আমি এটাকে একদম ফুল কুক করে নামিয়ে নিব, এর জন্য আবারও এটাকে আমি উল্টিয়ে দিব। আর সাবধানে উল্টিয়ে নেবেন, এটা কিন্তু অনেক সফট থাকে। আর এ পর্যায়ে আমি এটাকে উল্টিয়ে আবারও ভালো করে কুক করে নিচ্ছি। আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এ পর্যায়ে আমার এই অমলেটটা তৈরি হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। সুপার ফ্লফি এই অমলেটটা যে কতটা মজা আপনারা তৈরি করে খেলে বুঝতে পারবেন। আর এটা ছোটো বড় সবার কাছেই অনেক পছন্দের হবে। আমি এখন অল্প একটু কেটে দেখে দিব এটা ভিতর থেকে কেমন হয়েছে। দেখুন ভিউয়ার্স, এটা কিন্তু ভিতর থেকে একদম স্পঞ্জি হয়েছে। আর আপনারা চাইলে এরকম পিস করেও এটাকে সার্ভ করে নিতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।